নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। রাহু গ্রহের সুপ্রভাবে আগামী টানা 90 দিন, আজ থেকে আগামী 90 দিন এ কটি রাশির ডবল অর্থপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে। অর্থাৎ রাহু এই রাশিগুলোকে অপার ধন দিতে চলেছে এবং 90 দিনের জন্য রাহু কিন্তু এই রাশিগুলোকে দুহাত ভরে অর্থ কিন্তু দিবে। আমি বারবার বলছি, রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক প্রাপ্তি বা হঠাৎ অর্থপ্রাপ্তি, খুব কম সময়ে, যে 90 দিন। অর্থাৎ এই সময়টা আপনারা প্ল্যানিং করুন। অর্থাৎ রাহুর যে একটা সুপ্রভাব পড়তে চলেছে এই 8টি রাশির উপর, তার মধ্যে 4টি রাশি এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পাবে এবং 4টি রাশি বেস্ট রেজাল্ট কিন্তু পাবে। অর্থাৎ 2টি শ্রেণীতে আমি ভাগ করেছি, 4টি হচ্ছে এক্সিলেন্ট, 4টি বেস্ট রেজাল্ট পাবে। এই 8টি রাশি রাহু গ্রহের সুপ্রভাবে ধনবর্ষা হতে চলেছে আগামী 3 মাস। কল্পনার বাইরে রেজাল্ট কিন্তু পাবে এই 8 রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আর আমি একটা কথা বারবার বলি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যে জায়গায় আপনার সমস্যা চলছে সেই জায়গা সঠিক প্রতিকার প্রতিবিধান করে আপনাকে দিয়ালে পিঠ থেকে সেই জায়গা থেকে আপনার হাত ধরে তুলে আনতে আমি পারবই। তবে আমার কিছু নিয়ম কথা আপনাদেরকে মানতে হবে। তাতে দেখবেন, আপনি করুন কর্ম, ভাগ্যের জায়গাটা, ভাগ্যকে স্ট্রং করার জায়গার দায়িত্বটা হচ্ছে আমার। কীভাবে কাকে কোন জায়গায় কোন গ্রহকে আপনার স্ট্রং করতে হবে, কোন রত্ন বা কোন কবজ আপনার জন্য বিশেষভাবে আইডিয়াল, সেটা আমি আপনাদেরকে পারফেক্টভাবে বলে দেবো। যেখানে ঋণে জর্জরিত হয়ে গেছে, প্রচুর ঋণ, মানে ঋণ শোধ করবেন কী করে, মানে স্যালারি যেটা পাচ্ছেন সেটা ঋণেই আপনার চলে যাচ্ছে, ধার দেনা। কোথায় মানে কোথায় গেলে শান্তি পাবেন, সে শান্তি পাচ্ছেন না। চ্যালেঞ্জ নিয়ে বলছি, সেই জায়গা আমি আপনাকে মুক্তি কিন্তু করব। যাদের সম্পত্তিগত সমস্যা, আপনাদের বৈবাহিক সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে, বা আপনার ক্ষেত্রে চাকরি পাচ্ছেন না, চাকরি কর্মক্ষেত্রে শত্রুতা বা আপনার গৃহে শত্রুতা, এই জায়গাগুলো কিন্তু আপনার রিলিফের জায়গায় কিন্তু আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি করতে পারবো। হবে হচ্ছে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নাই, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি। এই জন্য আমি বারবার বলি, আমার এই চ্যানেলের ভিডিওটি আপনারা একবার না 10 বার শুনুন, কারণ এখানে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশান দিই যেটা আপনার জীবনে আপনি যদি অ্যাপ্লাই করেন না, আপনার জীবন বদলাবেই বদলাবে। আমি দায়িত্ব নিয়ে আমি কিন্তু এই কথাটা বলছি। এইবার আমি যে রাশিগুলোর কথা আপনাকে বলবো, আগামী 90 দিন 8টি রাশি এক্সিলেন্ট, 4টি রাশির কথা আগে বলবো, তারপরে আপনার 4টি রাশি বেস্ট রাশির কথা আপনাকে বলবো। তবে আপনার জন্মছকে রাহু কেমন আছে এটাও কিন্তু দেখা কিন্তু দরকার। রাহু যদি আপনার দুস্থানগত হয়, নিচস্থ হয়, রাহু ডিগ্রিগত দিক থেকে দুর্বল হয়, আপনার ক্ষেত্রে কিন্তু হুবহু কিন্তু মিলবে না। এই জন্য আমি রাহু আপনার জন্মছকে কেমন আছে তার উপর আমার অলরেডি বছর দেড়েক আগে কিন্তু একটা ভিডিও কিন্তু আমার আপলোড করা আছে, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলেই আপলোড করা আছে, যেটাতে আপনার জন্মছকে বিস্তারিত যদি নাও জানেন, আপনি নিজে বুঝতে পারবেন আপনার রাহু কেমন আছে। এটা আমি বারবার বলি, এই জন্য অনেকে কি জানেন, জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই, তারা বুঝবেন কী করে রাহু কেমন আছে, তাদের জন্য কিন্তু এরকম অনেক ভিডিও কিন্তু আমার দেওয়া আছে। এবং আপনার বাস্তুক্ষেত্রে রাহুর প্লেসমেন্টটা দেখা কিন্তু একান্তই দরকার। এই আগামী 90 দিন যে 8 রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে,
সেই রাশিগুলোর নাম আমি বিস্তারিত আলোচনা করব। এবং আপনাদের যে জায়গাটাতে সমস্যা হচ্ছে ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন, এটা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস, এই যে ফ্রি সার্ভিস। যারা নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, গ্রহ রত্ন নিতে চাইছেন, কবজ দিতে চাইছেন, তারাই একমাত্র যোগাযোগ করবেন। শুধুমাত্র আমার রাশিটার নাম কি, এরা অনেক কমেন্ট করছেন, এটা হোয়াটসঅ্যাপে করবেন না। এখানে শুধু রাশির জন্য নয়, এখানে আপনার জন্মকুণ্ডলী বিস্তারিত আলোচনা, আপনার ন্যাকাল চার্ট, এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু হয়। আর যাদের ক্ষেত্রে রাহু খারাপ আছে, আমি বারবার বলছি রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন। রাহু রক্ষা কবচ আপনার কী হবে, রাহু গ্রহের বলবত্তা আপনার কিন্তু বৃদ্ধি করবে। রাহুকে স্ট্রং করুন, কলিযুগে হচ্ছে মানে টাকার যে খনি সেটা কিন্তু রাহু কিন্তু দিয়ে থাকে, টাকার খনি। এই জন্য আমি বারবার বলছি ডবল অর্থপ্রাপ্তি, ডবল অর্থপ্রাপ্তি, এ কথাটা কেন দিচ্ছি, কারণ রাহু যে ফলটা দেয় কিনা সেটা হচ্ছে শনির ফলটা কিন্তু রাহু দিয়ে থাকে, শনির ক্যারেক্টারে অনেকটাই রাহুর মধ্যে কিন্তু আছে, এই জন্য ডবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করেছে এই আট রাশির ক্ষেত্রে। এক্সিলেন্ট রাশিগুলো আমি প্রথম বলে দিই, প্রথম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত আগামী 90 দিন, বিদেশ থেকে লাভ, প্রফিটের জায়গা লাভের জায়গা সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে। এক নম্বর রাশি আপনার কর্কট রাশি। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশি দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে চলেছে, এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছে কুম্ভ রাশি। যদি আপনি মানুষের আপনার ক্ষেত্রে আপনার অর্থনৈতিক জায়গা, আপনার কমিউনিকেশান, যারা টেকনিক্যাল লাইনে আছেন বা মার্কেটিং লাইনে আছেন বা বিদেশের সাথে রপ্ত আছেন, আগামী 90 দিন কিন্তু কুম্ভ রাশি কিন্তু অর্থের জোয়ার আসতে চলে, ডবল অর্থপ্রাপ্তি কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো, তিন নম্বর রাশি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সোনায় সোহাগা, আপনার শত্রু শান্ত হবে, ঋণ পরিশোধ আপনার হবে বৃশ্চিক রাশি, আপনার আকস্মিক অর্থলাভ, এবং যাদের মামলা মকদ্দমা চলছে সেখান থেকে আপনারা গেন করবেন, এবং এর পাশাপাশি যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে ভালো। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, এক্সিলেন্ট রাশির মধ্যে, সেই রাশির নাম বিশেষভাবে লাভ পেতে চলেছে, লিখে রাখুন, মানে আপনাদেরও কিন্তু এক কথা যদি বলা হয় ধনের জোয়ার আসতে চলেছে, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, আপনাদের বিদেশ, আপনাদের ব্যবসা এবং কর্মক্ষেত্র থেকে কিন্তু যথেষ্ট কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন। চারটি যে বেস্ট রাশির কথা আমি বলবো, চারটি রাশির মধ্যে প্রথম রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার মার্কেট জুয়া থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের হতে চলেছে। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো আপনাদের ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির বিদেশ থেকে লাভ কিন্তু হতে চলেছে, আপনাদের ইনকাম দ্বিগুণ তিনগুণ কিন্তু হতে চলেছে বৃষ রাশি। অর্থাৎ এই যে ভাগ্য বিড়ম্বনা চলছে সেটা কিছুটা হলো আপনাদের কিন্তু কাটবে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছে, আপনাদের সম্পত্তি, আপনাদের ব্যবসা, আপনাদের কেরিয়ার, এই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন, আপনি মকর রাশি মানুষ। এবং সর্বশেষ যে রাশির কথা আমি বলবো, ডবল অর্থপ্রাপ্তি যোগ হতে চলেছে, অর্থাৎ আগামী 90 দিন নির্ণায়ক রেজাল্ট কিন্তু পাবে, কল্পনার বাইরে রেজাল্ট পাবে এই রাশিগুলো। আপনি যেটা ভাবেননি, আগে যা ভাবেননি সেটাই আপনার জীবনে কিন্তু করতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ব্যবসা যারা করছেন, ব্যবসা থেকে কিন্তু ডবল লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন, আপনাদের আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে, এবং আপনারা বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভবান কিন্তু হতে চলেছেন। অর্থাৎ রাহুর সুপ্রভাবে একটি রাশির ডবল অর্থপ্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আপনার জীবনকে বদলে দিবে রাহু গ্রহ। আমি যে আটটি রাশির আমি কথা বললাম না, এই আটটি রাশির আচমকাই অর্থপ্রাপ্তি যোগ কিন্তু হতে চলেছে। তবে আপনার জন্মছকে রাহু গ্রহকে দেখুন। আমি আবারও বলবো,
রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন ইমিডিয়েট, তাতে কিন্তু আপনার এই যোগ গাঢ় অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবে, ডবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু ঘটাবে। নমস্কার, ধন্যবাদ।